দুজনে আমরা ক্লাসমেট। আচ্ছা, দীর্ঘ 6 মাস ধরে আমি একে ভালোবাসি বলছিলাম, ভালোবাসা যে প্রকাশ করতে বলছিলাম। আসছেন, বলেন নাম, বলেন ফেনি থেকে। আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ড আছে? আমি একজনকে খুব ভালোবাসি, ওর নাম ধন্যবাদ জানাই ওনার গার্লফ্রেন্ড হওয়ার জন্য। আমি সুইসাইড করতে গেছি কিন্তু আমার ভালোবাসা কখনোই বুঝে নাই। আচ্ছা ঠিক আছে, ফারিয়া আপু ওনার ভালোবাসা বুঝবেন, ওনাকে দেখবেন, পাশে রাখবেন, সাথে থাকবেন। ঠিক আছে, চ্যানেলে তো অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন, কারি ব্লগস KRIBBLOGS। হ্যাঁ বলেন, আপনি বলেন ফারিয়াকে নিয়ে কি কি যেন বলতেছিলেন। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, হ্যাঁ, দাগুমে গ্লোবাল ডিগ্রি করে পড়ে। আচ্ছা আচ্ছা, ছেড়ে দুজনে আমরা ক্লাসমেট। আচ্ছা, দীর্ঘ 6 মাস ধরে আমি একে ভালোবাসি বলছিলাম, তুমি দেখছো ও তোমার জন্য কিভাবে হাত কাটছে, কিভাবে কতটা ভালোবাসছে, কত পাগলামি করছে। আমার থেকে পোলাবাইনগুলার ক্রেডিনেস সিরিয়াসলি অনেক ভালো লাগছে। আর ফারিয়ার গল্প তো আমরা শুনলাম, অ্যাকচুয়ালি ভাইয়াটা অ্যাকচুয়ালি ফারিয়ার জন্য পাগল হয়ে গেছে গা। ফারিয়া তুমি যেখানে থাকো ওর সাথে দেখা করো, ও তোমাকে অনেক বেশি ভালোবাসে, অবশ্যই ওর সাথে দেখা করবা, তোমাদের ভালোবাসাটা বা রিলেশনটা আবার সুন্দর করে কি এগিয়ে নিয়ে যাবা, দোয়া করি আমরা।